প্রিয় দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে ছেলেদের ও মেয়েদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। দর্শক, আপনাদের মধ্য থেকে আমাকে একজন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন, ছোট লিঙ্গ 7 থেকে 8 ইঞ্চি বড় ও মোটা করার উপায় কি, প্লিজ জানাবেন। তো দর্শক, আসুন জেনে নেই। কোনো ব্যায়াম বা জাদুকরি মালিশ পেনিসের আকার পরিবর্তন করতে পারে না। সার্জারির মাধ্যমে পেনিস বড় করা যায়, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল ব্যাপার। আসলে 3 ইঞ্চি পরিমাণ লম্বা লিঙ্গই সুস্থ সেক্স লাইফের জন্য যথেষ্ট, যদি অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে। সবসময় হাসি খুশি থাকুন, নিজের উপর আস্থা রাখুন। আপনার পেনিস বড় না ছোট তা ধরে নেবার আগে মাপ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পেনিসের গোড়া অর্থাৎ পেটের কাছ থেকে পেনিসের অগ্রভাগ পর্যন্ত উত্থিত অবস্থায় পেনিসের যে মাপ, সেটাই আপনার পেনিসের মাপ। এখন কত হলে এই পেনিসের মাপকে আপনি স্বাভাবিক বলবেন? আমাদের দেশের পুরুষদের শারীরিক গঠন পশ্চিমাদের মতো নয়, তাই ইন্টারনেটে তাদের তথ্য পড়লে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। আমাদের উপমহাদেশের মানুষের শারীরিক কাঠামো অনুযায়ী উত্থিত অবস্থায় 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি হয়ে থাকে। পুরুষাঙ্গ বিষয়ক তথ্যাদি। উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে 4.7 থেকে 6.3 ইঞ্চি। অনেকের মতে পেনিসের গড় দৈর্ঘ্য 5.1 থেকে 5.9 ইঞ্চি। তবে আপনার পেনিস যদি লম্বার সর্বনিম্ন 4 ইঞ্চিও হয়ে থাকে, তাহলেও আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে আপনার কোনো সমস্যা হবে না। অনেকে আবার এও বলে থাকেন, স্ত্রীকে অর্গাজম দিতে মাত্র 3 ইঞ্চি লম্বা পেনিস হলেই যথেষ্ট। বড় পেনিস মানে বেশি মজা, কথাটা ঠিক নয়। আপনার ডিউরেশন কত সেটাই আসল। স্বাভাবিক টাইম 7 থেকে 10 মিনিট। পেনিস কখনোই একেবারে সোজা হয় না, একটু বাঁকা থাকবেই। পেনিসের গোড়া চিকন আগা মোটা, এটা কোনো সমস্যা নয়। অপপ্রচারের ফলে সবারই এটা একটা ভুল ধারণা হয়ে গেছে। কোনো জাদুকরি তেল বা মালিশ পেনিস তেমন বড় করতে সক্ষম নয়, এগুলো ভুয়া। তবে সতেজ রাখার বা করার জন্য মালিশ বা ম্যাসেজ ব্যবহার করতে পারেন। আমরা যেমন শরীরকে ত্বক সতেজ রাখার জন্য সরিষা তেল বা অন্যান্য প্রসাধনী ব্যবহার করে থাকি। বেশি বড় পেনিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যথা পায়, এমনকি সেটা যৌন আতঙ্কেও রূপ নিতে পারে। ক্ষুদ্র পেনিস বলতে 2.76 ইঞ্চির চেয়ে ছোট পেনিস বোঝায়, সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে। গোড়া চিকন আগা মোটা বা বাঁকা পেনিস যৌন মিলনে কোনো সমস্যার সৃষ্টি করে না। পেনিসটাকে নিয়ন্ত্রণ করুন, একমাত্র স্ত্রী ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না। স্ত্রী ছাড়াই পেনিস দাঁড়ায় এমন কোনো কাজ, যেমন বেগানে নারীর দিকে তাকানো, অশ্লীল সাহিত্য পড়া, কম্পিউটার বা মোবাইলে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকুন। 40 দিনের মধ্যে পুরুষাঙ্গের গোড়ার চুল কাটুন। আপনার যৌন স্বাস্থ্য এর দিকে নজর দিন, এটাও আপনার শরীরেরই একটা অংশ। যৌন সমস্যার ব্যাপারে ভুল করেও কখনো অবহেলা করবেন না। যে কোনো যৌন সমস্যায় কোনো প্রকার সংকোচ না করে তাৎক্ষণিকভাবে যৌন ডাক্তারের পরামর্শ নিন। আপনার ডক্টরের পরামর্শ। প্রায় 100 বছরের বেশি সময় ধরে এর জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অথবা চেষ্টা করেও লিঙ্গের আকার পরিবর্তনে তেমন একটা ভালো ফলাফল বা আবিষ্কার এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। তবে এটা সত্য যে বিভিন্ন খাবার বড়ি, ক্রিম, ব্যায়াম, লকিং মেশিন এবং অস্ত্রোপচারের মাধ্যমে এখন মানুষ তার পেনিসের আকার পরিবর্তনের চেষ্টা করে থাকে, কিন্তু সত্যিকার অর্থে তাদের কোনোটি কার্যকর হয় না। বরং এরকম চেষ্টার ফলে অনেক পুরুষই লিঙ্গোত্থান সমস্যা সহ নানাবিধ যৌন জটিলতায় পতিত হচ্ছেন প্রতিনিয়ত। লিঙ্গ শক্ত না হওয়ার কারণ কি? প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক পুরুষ মনে করেন তাদের পুরুষাঙ্গ অনেক ছোট। বিশ্বজুড়ে সাধারণত উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে 4.7 থেকে 6.3 ইঞ্চি। অনেকের মতে পেনিসের গড় দৈর্ঘ্য 5.1 থেকে 5.9 ইঞ্চি। তবে লিঙ্গের আকার ব্যক্তি এবং অঞ্চল ভেদে অনেক পার্থক্য দেখা যায়। বিরল ক্ষেত্রে পারিবারিক বা জেনেটিক এবং হরমোনজনিত সমস্যার কারণে 3 ইঞ্চির চেয়েও অনেক ছোট লিঙ্গ দেখা যায়। চিকিৎসা শাস্ত্রে এটি মাইক্রো পেনিস নামে পরিচিত। তবে পেনিস 4 ইঞ্চি হলে স্ত্রীকে অর্গাজন দিতে কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয়। অনেকের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার, অপারেশন সহ নানা রোগের কারণে লিঙ্গের আকার ছোট হয়ে যেতে পারে।
তো দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের কাজে দেয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।